নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার, এডুকেশন নোটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশনটি প্রেস করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো 9th আগস্ট, নাগাসাকি দিবস হিসাবে পরিচিত। আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 6th আগস্ট, ঠিক তার 3 দিন আগে ছিল হিরোশিমা দিবস নিয়ে পরিচিত, অর্থাৎ বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমাতে এবং নাগাসাকিতে 3 দিনের ডিফারেন্সে যে আমেরিকা বোম ফেলেছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, সেটারই 9th আগস্ট হলো নাগাসাকি দিবস নামে পরিচিত। 9th আগস্ট সিঙ্গাপুর জাতীয় দিবস হিসেবে পালিত হলো, আছে কি সিঙ্গাপুর জাতীয় দিবস হিসেবে পালিত হলো। তারপরে আছে ই গভর্নেন্স, যেটা কিনা 22তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হলো 2019 কোন শহরে হয়েছিল, এটা যদি কোনো প্রশ্ন আসতে পারে এটা উত্তর হবে শিলং মেঘালয়। এক্ষেত্রে জানিয়ে রাখি এখন বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম হলো কমরেড সাংমা এবং রাজ্যপালের নাম হলো তথাগত রায়। দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো, সম্প্রতি কোন রাজ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, মানে কোন রাজ্যকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক $200 মিলিয়ন ঋণ বা লোন দিল, এটা উত্তর হবে মহারাষ্ট্র। ভারতের প্রথম কোন শহরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রেন চালু হয়েছে, এরকম প্রশ্ন, এটার উত্তর হবে ভারতের প্রথম কোন শহরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রেন চালু হয়েছে বা হতে চলছে, সেটা হলো কলকাতা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। এটা হবে 16 কিলোমিটার রাস্তা, এটা কলকাতা মেট্রো প্রজেক্ট, এখনও কাজ চলছে, প্রায় শেষের দিকে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড নির্বাচন প্যানেলে নতুন সদস্য নিযুক্ত হলেন কে, উত্তর হবে বাইচং ভুটিয়া এবং মেরি কম। দ্বিতীয় আছে, ভারতের নাম্বার 1 বিলিয়ার্ড প্লেয়ার কে, উত্তর হবে সৌরভ কোঠারি। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নকে কাকে সম্মানিত করা হয়েছিল, তো সেটা উত্তর হবে শাহরুখ খান। নেক্সট আছে ফেম, FAME, এটা ফুল ফর্ম কি, ফাস্টার অ্যাডাপশন অফ ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ভেহিকেল। বন্ধুরা, আপনাদেরকে আগে জানিয়ে রাখি, যদি আপনাদের মনে হয় এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অবশ্যই ইম্পর্টেন্ট, তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও পজ করে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিজের খাতায় নোট করে নিতে পারেন। তো তারপরে বলছি ফেম, এই ফেম হলো একটা স্কিম, এর অধীনে দ্বিতীয় দফায় 5000 ইলেকট্রিক বাসের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার, 5000 ইলেকট্রিক বাসের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। নেক্সট আছে, সম্প্রতি কোন ক্রিকেটার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, এটা হবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাসিম আমলা। নেক্সট আছে, সম্প্রতি সিঙ্গাপুরে জাতিসংঘের কনভেনশনে চুক্তিতে স্বাক্ষর করলো কোন দেশ, উত্তর হবে ভারতবর্ষ। দেন আছে, ইউএনএর রিপোর্ট অনুযায়ী পাপুয়া নিউ গিনিতে সবচেয়ে বেশি আদিবাসী ভাষা আছে, মানে ইউএনএর রিপোর্ট অনুযায়ী আসতে পারে প্রশ্ন, কোন জায়গায় বেশি আদিবাসী ভাষা, তো উত্তর হবে পাপুয়া নিউ গিনিতে। নেক্সট আছে, ই গভর্নেন্স থিম কী ছিল, যেটা কিনা কিছুদিন আগে বললাম মেঘালয়ের শিলংয়ে উদ্বোধন হলো, তো এটার থিম ছিল ডিজিটাল ইন্ডিয়া সাকসেস টু এক্সেলেন্স। নেক্সট হলো, প্রেস কাউন্সিলে নতুন সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে, উত্তর রাকেশ সিংহা। নেক্সট আছে, মিলিটারিদের সর্বোচ্চ পুরস্কার বীর চক্র পেলেন কে, উত্তর হবে অভিনন্দন বর্তমান, ইনি হলেন বায়ুসেনার উইং কমান্ডার। সম্প্রতি কাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হলো, উত্তর হবে ভূপেন হাজারিকা, এবং তার সাথে পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়, যে কিনা ছিল প্রাক্তন রাষ্ট্রপতি, ইনাকেও ভারতরত্ন দেওয়া হলো। নেক্সট আছে, ভারত পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস, এই দুটো যে ভারত পাকিস্তানের চলতো এটা কে বন্ধ করে দিল, অর্থাৎ এখন সার্ভিসটি বন্ধ রয়েছে, এটা বন্ধ করে দিল পাকিস্তান সরকার।
তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্টে কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।